করা মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন রবিবার সকাল থেকে দিনহাটা থানার পুলিশের নিরাপত্তায় এই নির্বাচন প্রক্রিয়া উপস্থিত দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদীপ সরকার ও দিনহাটা থানা আইসি সুরজ থাপা প্রসঙ্গত গত দু হাজার সতেরো সালেই মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল সেই সময় শাসক দল তৃণমূলের যুব এবং মাদারের মধ্যে লড়াই হয়েছিল। এবার তৃণমূল গোষ্ঠীর মধ্যেই লড়াই না হলেও একদিকে রাজ্যের শাসক দল অন্যদিকে শিক্ষা বাঁচাও কমিটির নামে বিভিন্ন রাজনৈতিক দলের মহাজোট প্রতিদ্বন্দ্বিতা করেছে। দুই পক্ষের মোট বারোজন জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবেই নির্বাচন প্রক্রিয়ায়। সেই কারণে এদিন সকাল থেকে ভোটার অর্থাৎ সংশ্লিষ্ট মাদ্রাজা পড়ুয়ার অভিভাবকদের তল্লাশি করে তারপরে নির্বাচনী কেন্দ্রে ভোটদানের জন্য যেতে দেওয়া হচ্ছে। দুই পক্ষের প্রার্থীরা নির্বাচনী কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছেন এছাড়াও এক প্রার্থী বলেন সকাল থেকে সুন্দরভাবেই ভোটদান প্রক্রিয়া চলছে রাজা স্টোরস দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোতাস কেয়াসেট ওসিয়া মামাত লরেল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে থাকছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগ গিফট বাচ্চাদের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোর্স বলরামপুর রোড দিনহাটা চৌপথি যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন নাইন নাইন ফোর ওয়ান ওয়ান নাইন নাইন অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান থ্রি এইট টু ফাইভ টু এই নম্বরে

এখন ভোট প্রক্রিয়া কি শান্তিপূর্ণভাবে চলছে শান্তিপূর্ণভাবে কি নাম আপু কোন দলের হয়ে দাঁড়িয়েছেন জোট কত কত ভোটে জিততে পারেন কি আশা রাখছেন কেমন চলছে ভোট প্রক্রিয়া কোথাও কোনো রকম অশান্তি ভয় ভয়ভীতি 何でしょ